আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুল থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমি আরও চারটি ক্লাস নিয়েছিলাম অনুশীলনী আট ভগ্নাংশের উপর, নিশ্চয়ই তোমরা দেখেছ। আজকে আমি অনুশীলনী আটের পাঁচ নং পর্বটা আলোচনা করব। আজকে আমরা ভগ্নাংশে যোগ করব, আর আজকে আমাদের ক্লাস নম্বর হলো 15। ক্লাস নম্বর 15। এর আগে তোমরা ক্লাস পেয়েছো ক্লাস চোদ্দো, হয়তোবা তোমরা দুইটা পেয়েছো, তোমাদের মধ্যে দ্বিধা থাকতে পারে। ওখানে চোদ্দো দুইটা হলে চোদ্দোর একটা চোদ্দো আর একটা চোদ্দোর বি। তাহলে আসো আমরা আজকে 15 নম্বর ক্লাসটা করি। দেখো, আমরা কিছু ভগ্নাংশ লিখে রেখেছি। আমাদের এই ভগ্নাংশগুলোর যোগফল নির্ণয় করতে হবে। ছয়টা ভগ্নাংশ আমাদের যোগফল দেওয়া আছে। আসো আমরা কিভাবে করব। এক নম্বরটা আমরা শুরু করি, চার ভাগের এক যোগ দুই ভাগের এক। তাহলে যোগ করার আগে আমাদের দেখতে হবে হরগুলো কি আছে। হরগুলোর আগে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু রাফ করে এখানে দেখাই দিই। প্রথম ভগ্নাংশের হর রয়েছে চার, এটাকে যদি আমরা উৎপাদক করি কী লেখা যায়, দুই গুণন দুই লেখা যায়। আর দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে দুই, তাহলে দুইকে লেখা যায় দুই গুণন এক, মানে মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করব। মৌলিক উৎপাদন কি? মৌলিক উৎপাদক হলো যে মৌলিক সংখ্যার গুণ আকারে, গুণের আকারে ওই সংখ্যাটাকে প্রকাশ করা, এটাকে আমরা বলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। তোমরা লসাগু গসাগু করে ফেলেছ তোমাদের আগে অনুশীলনী ছয়ে। তারপরও আমি আবার একটু আলোচনা করছি যাতে তোমাদের সুবিধা হয়। গত পর্বে আমি যখন সমহর করিয়েছিলাম তখন তোমরা লসাগু সম্পর্কে ধারণা পেয়েছ। তাহলে আগে কি করতে হবে, আগে এই দুইটার লসাগু বের করতে হবে। দেখো, এখানে আছে দুই গুণন দুই, এখানে আছে দুই গুণন এক। তাহলে লসাগুটা কী হবে? লসাগু হবে এই উৎপাদকগুলো যতবার আছে, যত বেশি আছে তার গুণফল। যেমন এখানে দুই আছে দুইবার, এখানে দুই আছে একবার, তাহলে সবচেয়ে বেশি দুই আছে দুইবার। তাহলে দুই গুণন দুই গুণন এক আছে একবার। তাহলে লসাগুটা হবে কত? দুই দুগুণে চার, চার একে চার। এভাবে আমরা রাগ করে লসাগুটা বের করে ফেলব। তাহলে প্রথমে আমাদের কাজ হলো হরগুলোর লসাগু নির্ণয় করা। তাহলে লসাগু পেলাম আমরা চার। তারপর কি করব, এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তাহলে প্রথম ভগ্নাংশের হর আছে চার, লসাগু আছে চার, লসাগু চারকে হর চার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল কত? চার ভাগ চার, ভাগফল হয় এক। তাহলে এক ভাগফলটা এখানে লিখব, গুণ হবে প্রথম ভগ্নাংশের লবের সাথে। প্রথম ভগ্নাংশের লব কত আছে? এক। তাহলে এক দিলাম, তারপরে যোগ চিহ্ন হবে। দ্বিতীয় ভগ্নাংশ যখন যোগ করব তখন আবার লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তাহলে চারকে দ্বিতীয় ভগ্নাংশের হর দুই দিয়ে ভাগ করি, চার ভাগ দুই, চারকে দুই দিয়ে ভাগ করলে আমরা কত পাই? দুই পাই, গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব, মানে ভাগফলের সাথে আবার লব গুণ হবে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের লব রয়েছে এক, সমান চার, এক গুণন এক এক, যোগ দুই গুণন এক দুই। তাহলে দুই আর এক যোগ করলে হয় তিন, তাহলে চার ভাগের তিন। যদি এটা লঘিষ্ঠ করা যায় তাহলে করব, আর যদি করা না যায় তাহলে এটাই হবে উত্তর। যেহেতু এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, তাহলে আমরা উত্তর লিখব, উত্তর যোগফল চার ভাগের তিন। আশা করি বুঝতে পেরেছ। আসো আমরা পরের অঙ্কটা করে ফেলি, দুই নম্বর অঙ্কটা। দুই নম্বরে একটা অঙ্ক রয়েছে, দেখো ভগ্নাংশ দুইটা পাঁচ ভাগের দুই যোগ সাত ভাগের তিন। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে হর দুইটির লসাগু নির্ণয় করতে হবে। হর আছে পাঁচ, দ্বিতীয় ভগ্নাংশ হর আছে সাত। পাঁচও মৌলিক সংখ্যা, সাতও মৌলিক সংখ্যা, যখন দুইটাই মৌলিক সংখ্যা হবে তাহলে লসাগু আমরা সহজেই বের করতে পারি যে মৌলিক সংখ্যাগুলোর গুণফলই হবে লসাগু। যেহেতু এটা মৌলিক সংখ্যা তাহলে আর করে দেখতে হবে না, পাঁচ সাত গুণ করলে কত হবে? পঁয়ত্রিশ। যদি একটা মৌলিক একটা যদি যৌগিক থাকতো বা মৌলিক সাড়া থাকতো তখন আমরা এইভাবে লসাগু করে দেখতাম। তাহলে পাঁচ সাতা
35 হলো লসাগু, তাহলে আবার কি করব 35 কে 5 দিয়ে ভাগ করব, 35 ভাগ 5, 5 7 35, তাহলে ভাগফল হচ্ছে 7, গুণন প্রথম ভগ্নাংশের লব 2 যোগ আবার 35 কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, 35 ভাগ 7 মনে মনে ভাগ করলে 5 7 35 মানে 5 হবে, গুণ হবে দ্বিতীয় ভগ্নাংশের লব কত আছে 3, তাহলে 3 লিখে দিলাম, 35 7 আর 2 গুণ করলে 14, 3 5 15, 14 আর 15 যদি আমরা যোগ করি হয়ে যায় 29, নিচে 35। এখন দেখতে হবে এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি কিনা, যেহেতু 29 একটা মৌলিক সংখ্যা তাহলে আর কাটাকাটি করা যাবে না, কোনো মৌলিক সংখ্যা থাকলে সাধারণত তার কাটাকাটি করতে পারি না, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি না। তাহলে এটাই হবে উত্তর, উত্তর যোগফল 35 ভাগে 29। আসো তৃতীয় নম্বর একটা যোগফল আছে আমাদের, ভগ্নাংশ যোগ আছে, আসো আমরা পারি কিনা দেখি, 3 6 ভাগের 1 যোগ 8 ভাগের 3। তাহলে এখানে আমাদের কি প্রথমে কাজ হলো হরগুলো লসাগু নির্ণয় করা, তার হর প্রথম আছে 6, দ্বিতীয় ভগ্নাংশ হর আছে 8। যদি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 6কে ভাঙাইলে আমরা কি লিখতে পারি, দুইটা মৌলিক সংখ্যা 2 গুণন 3, 3 2 গুণে 6, আর 8কে যদি আমরা মৌলিক সংখ্যা দিয়ে করি তাহলে 2 গুণন 2 গুণন 2, 2 2 গুণে 4, 4 2 গুণে 8, এভাবে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে লসাগু কত হবে, 6 8 এর লসাগু আমরা যদি করতে চাই, এখানে 2 আছে কয়বার, 3 বার বেশি, আর এখানে 1 বার, তাহলে সবচেয়ে বেশি আছে কয়বার 3 বার, তাহলে 3টা 2 হবে আর 3 আছে 1 বার, তাহলে 1টা 3, তাহলে গুণ করলে কি হবে, 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 3 8টা 24, তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম কত 24। তাহলে আমাদের অঙ্ক অনুযায়ী আমরা কি করব, প্রথমে হরগুলো লসাগু লিখবো, যা পেলাম 24, তাহলে আবার কি করব 24কে প্রথম ভগ্নাংশে হর দিয়ে ভাগ করব, 24 ভাগ 6, 24কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 4 6 24, তাহলে 4 হাফ আসবে ভাগফল, গুণন প্রথম ভগ্নাংশের লব আছে কত 1, তাহলে এটার সাথে এক যোগ হবে গুণ হবে, যোগ আবার 24কে যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ 8 দিয়ে ভাগ করি, 24 ভাগ 8 কত হবে 3 8 24, 3, তাহলে ভাগফল হবে 3, গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 3, তাহলে এখানে 3 গুণ হয়ে যাবে, পরের ধাপে আমরা 4 গুণন 1, 4 আর 1 গুণ করলে 4 একে 4 যোগ 3 গুণন 3, 3 ত্রিকা 9, তাহলে 9 আর 4 যোগ করলে হয়ে যায় 13, 24 ভাগে 13, এটাও যেহেতু 13 মৌলিক সংখ্যা কাটাকাটি করা যাবে না, যদি কাটাকাটি করা যায় আবারও বলছি যদি কাটাকাটি করা যায় লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, যেহেতু করা যায় না তাহলে এটাই উত্তর, যোগফল 13 ভাগে 24। তোমরা দেখতে পেলা যে আমরা 3 নম্বরটা কমপ্লিট করে ফেললাম, তাহলে এখন আসে 4 নম্বর অঙ্কটা, আমরা একটু দেখি কী আছে 4 নম্বরটা, 4 নম্বর আছে হলো 7 ভাগে 3 যোগ 4 3 ভাগের 1, 4 নম্বর দেখি আমরা পারি কি না, 7 ভাগের 3 যোগ 3 ভাগের 1। তাহলে এটা যদি আমরা যোগফল নির্ণয় করতে যাই তাহলে আগের মতোই আমাদের 7 আর 3 এর লসাগু বের করতে হবে, 7 কিন্তু একটা মৌলিক সংখ্যা, 3ও একটা মৌলিক সংখ্যা, তাহলে একটু আগেই বলেছিলাম যে একটা অঙ্কে 2 নম্বরে যে মৌলিক সংখ্যা হলে আর লসাগু করার দরকার নেই, তার আমরা গুণ করলেই লসাগুটা পেয়ে যাব, 7 গুণন 3, 3 7 21, তাহলে 21কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 21 ভাগ 7, 3 7 21, তাহলে 3 হবে, গুণন প্রথম ভগ্নাংশের লব রয়েছে 3 যোগ আবার 21কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 7 21 গুণন যেহেতু লব আছে 1, তাহলে 1, 3 গুণন 3 কত হবে 9 যোগ 7 গুণন 1 7, তাহলে আমাদের মনে রাখতে হবে গুণের কাজ আগে, আবার যোগ করা যাবে না আগে, যোগ অনেকে ভুল করে যোগ করে ফেলতে পারে, যোগ করা যাবে না আগে গুণের কাজ তারপর যোগের কাজ, 9 যোগ 7 হয়ে যাবে 16 নিচে 21, দেখো এটা কাটাকাটি করা যায় না, এটা জোড় সংখ্যা এটা বিজোড় সংখ্যা, যেহেতু কাটাকাটি করা যায় না লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, তাহলে এটাই উত্তর, উত্তর যোগফল
ষোলো ভাগে একুশ ভাগে ষোলো। আসো পাঁচ নাম্বারটা আমরা এবার দেখে যাই, নয় ভাগে দুই যোগ বারো ভাগে পাঁচ। তাহলে নয় এবং বারোর আমাদের কি করতে হবে, নয় এবং বারোর লসাগু বের করতে হবে। তাহলে আসো আমরা লসাগু করে ফেলি, যেহেতু নয় আর বারো যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা না, কৃত্রিম সংখ্যা। তাহলে আমরা কি করব, নয় প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর হলো বারো। তা নয়কে আমরা লিখতে পারি তিন গুণন তিন, দুইটা মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করলাম। বারো যেহেতু জোর দুই দিয়ে করলাম, ছয় দুগুণে বারো, আবার দুই দিলাম, দুই দুগুণে চার, তিন চার বারো, তিন দুগুণে ছয়, ছয় দুগুণে বারো, এভাবে আমরা ভাঙালাম মৌলিক উৎপাদকে। তাহলে লসাগু কত হবে, তাহলে এখানে কী কী আছে, তিন আছে, দুই আছে, তাহলে দুই কয়বার আছে সর্বোচ্চ, এক জায়গায় আছে দুইবার, তাহলে দুইবার লিখলাম। তিন সর্বোচ্চ এক জায়গায় কয়বার আছে, এখানে আছে দুইবার, এখানে আছে একবার, তাহলে সর্বোচ্চ যতবার থাকে ততবারই হবে লসাগুর জন্য নিব আমরা। তাহলে তিন এখানে দুইবার আছে, আমরা তিন দুইবার নিব, তাহলে কত হয় গুণ করি আমরা, তিন গুণন তিন, তিন ত্রিকা নয়, নয় দুগুণে আঠারো, আঠারো দুগুণে কত হবে, হ্যাঁ ছত্রিশ। তাহলে লসাগু পেলাম আমরা ছত্রিশ। তাহলে আমরা এখানে প্রথমে লসাগুটা লিখব ছত্রিশ, তারপর কি করব, ছত্রিশকে আবার নয় দিয়ে ভাগ করব, প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। ছত্রিশ ভাগ নয় কত হয়, ছত্রিশ ভাগ নয় চার নং ছত্রিশ, তাহলে চার লিখব গুণন প্রথম ভগ্নাংশের লভ কত আছে দুই, যোগ আবার ছত্রিশকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি, বারো নামটা বড় কত হলে ছত্রিশ হয়, বারোকে বারো, বারো দুগুণে চব্বিশ, তিন বারো ছত্রিশ, তাহলে তিন লিখব গুণন দ্বিতীয় ভগ্নাংশের যে লভ রয়েছে সেটা এটার সাথে গুণ হয়ে যাবে পাঁচ। তাহলে গুণ করি চার দুগুণে আট যোগ তিন পাঁচা পনেরো, তাহলে আট আর পনেরো যোগ করলে তেইশ হয়ে যায় নিচে ছত্রিশ। তাহলে এটাও কাটাকাটি করতে পারবো না, তেইশ একটা মৌলিক সংখ্যা, তাহলে উত্তর এটাই হয়ে যাবে উত্তর যোগফল ছত্রিশ ভাগে তেইশ। আমাদের আরও একটি অঙ্ক রয়েছে ছয় নাম্বার, আসো ছয় নাম্বারটাও করে ফেলি একই রকমভাবে। আশা করি এভাবে তোমরা করলে যে কোনো যোগ তোমরা করতে পারবে। তাহলে আসো ছয় নাম্বারটা আমরা নিজে নিজে করি, ছয় ভাগের পাঁচ যোগ দশ ভাগের এক। কী করব প্রথমে, হরগুলো লসাগু, তাহলে হর কী কী আছে আমরা, ছয় আর আছে দশ। তাহলে ছয়কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে লিখতে পারবো দুই গুণন তিন, তিন দুগুণে ছয়, আর দশকে যদি আমরা ভাঙাই পাঁচ দুগুণে দশ, তাহলে লসাগু কী হবে, এখানে দুই আছে, তিন আছে আর পাঁচ আছে, দুই আছে সর্বোচ্চ, এখানে একবার, এখানে একবার, তার মানে একবার, তিন আছে এখানে শুধু একবার, তাহলে একটা, পাঁচ আছে একবার, তাহলে এখানে একটা, তাহলে কত হবে তিন পাঁচা পনেরো, পনেরো দুগুণে ত্রিশ, তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম ত্রিশ। তাহলে এখানে আমরা লসাগুটা লিখব ত্রিশ, তাহলে ত্রিশকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি পাঁচ ছয় তিরিশ, তাহলে পাঁচ গুণন লভ, লভ কী আছে আমাদের এখানে প্রথম ভগ্নাংশে পাঁচ, তাহলে আরেকটা পাঁচ লিখতে হবে, এই যোগ যোগ দিব দশ দিয়ে আমরা ত্রিশকে ভাগ করব, ত্রিশ ভাগ দশ, তিন দশে ত্রিশ, তিন গুণন তারপর লভ, দ্বিতীয় ভগ্নাংশের লভ আমাদের আছে কত এক, তাহলে আমরা লিখতে পারতেছি পাঁচ গুণন পাঁচ পঁচিশ, তিন একে তিন ত্রিশ, পঁচিশ আর তিন যোগ করলে হয় আঠাশ। এখন আমরা একটু খেয়াল করি যে এখানে কিন্তু আমরা ছোট করতে পারি, যেমন এখানে যদি আমরা দুই দিয়ে ভাগ করি চোদ্দো, দুই দিয়ে ভাগ করলে পনেরো, আর কাটা যায় না, তাহলে চোদ্দো পনেরো ভাগে চোদ্দো, তাহলে এভাবে যদি লঘিষ্ঠ করা যায় আমরা লঘিষ্ঠ করব, আর না করা গেলে এটাই উত্তর হতো, তাহলে উত্তর হবে যোগফল পনেরো চোদ্দো। তাহলে এভাবে আমরা যে কোনো ভগ্নাংশ, একাধিক ভগ্নাংশ থাকুক, দুইটা থাকুক বা তিনটা থাকুক, আমরা এভাবে নিয়ম অনুযায়ী পরপর যোগগুলো করে যাব। আর যোগফল যখন বের হবে তখন যদি লঘিষ্ঠ করতে পারি তাহলে আমরা লঘিষ্ঠ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে যে আমরা ভগ্নাংশের যোগ শিখলাম সেই ভগ্নাংশের যোগগুলো তোমাদের এসডাব্লিউ থাকবে। তাহলে আজকে আমাদের এসডাব্লিউ হবে কি, যে সিডাব্লিউ হবে আমাদের এসডাব্লিউগুলো। তাহলে এই যে আমরা এসডাব্লিউগুলো সুন্দরভাবে করব, করে আমরা স্ব স্ব ভবনে আমরা জমা দিব।
অবশ্যই এটার উপরে মার্ক আছে তোমরা জানো। তাহলে আমরা ঠিক মতো এইচডাব্লিউগুলো করে আমরা যার যার ভবনে আমরা জমা দেবো প্রতি রবিবার। তাহলে ভালো থেকো, আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।